হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সব? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মহানন্দা নদীর বাঁধে। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমরা সকাল থেকে উঠে শুরু করেছি মর্নিং ওয়াক। তো আমি আর আমার এক ননদ, ও আমার বাড়ির কাছেই থাকে একটা মেয়েছে, তো আমরা দুজন মিলে আর কি মর্নিং ওয়াকে চলে আসি। তো আমরা দুদিন হলো এই বাঁধে আসছি, আর তার আগে রিক্সা থেকে রাস্তাঘাটে হাঁটতাম। তো এখানটা বেশ সুন্দর পরিবেশ আর অনেক কিছু দেখার মতন আছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন কালকে এসেছিলাম প্রথম, তখনই আমার মনে হয়েছিল যে আমরা একদিন এই নৌকায় চড়ে এপার থেকে ওই পারে যাব, কারণ এখানে একটা নৌকা আছে যেটা এপার ওপার করছিল। তো এই যে এখানে নদীর ধারে এরকম বালির বস্তা রাখা আছে, যেটা একটা আর কি টেম্পোরারি ঘাটের মতন। তো এটার উপর দিয়ে গিয়ে গিয়ে দেখো এইখানটাতে এসে নৌকোটা দাঁড়াচ্ছে বারবার করে, আবার এখান থেকেই মানে ছাড়ছে ওপারে যাওয়ার জন্য। আর ওই পারের মানে জাস্ট দৃশ্যটা দেখলে মনটা ভরে যাচ্ছে সকাল সকাল, খুব সকাল যদিও এখন না, 7:30 মতন বাজে, কেন কেন আমরা বাড়ি থেকে বের হই এই 7টার দিকে। তো আমাদের এখানে হেঁটে আসতে সময় লাগে 30 মিনিট মতন, তো 7:30 বেজে গেছে এখন। তো ওই পার থেকে নৌকোটা দেখো লোকজন নিয়ে এপারে আসছে এখন এই ঘাটে, আর এখানে এলেই আমরা উঠব। তো এই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। আমাদেরকে নিয়ে যাবা? ও কাকু, আমাদেরকে নিয়ে যাবা? কত করে নাও? আচ্ছা চলো। ভয় লাগে ঘুরবে না। বাহ কি সুন্দর না বস এখানে, নিচে অ্যাকচুয়ালি কালকে দেখার পর এত এক্সাইটেড ছিলাম যে আমরা ভেবেছিলাম চড়বো, বাট সেটা যে আজকেই চড়ে পড়বো নৌকোতে এটা আমি কখনোই ভাবিনি। তো এখানে আসার পর হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আজকেই কেন কিনা চড়া যাক, তো সেই জন্য চড়লাম। আর এটা কিন্তু সত্যি একটা খুব খুব ভালো লাগছে, সকালবেলাতেই এপার থেকে ওপারে যাচ্ছি। তো এর সঙ্গে সঙ্গেই দেখো মানে কি বলবো, ওপার থেকে যদিও সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে চলে আসবো আমরা, তবুও এটা স্টিল অনেক অনেক একটা মানে ভালো লাগার বিষয়। তো আমরা এবার পৌঁছে গেছি ওপারটাতে, আর ওপার থেকে বেশ কয়েকজন মহিলা এখানে উঠেছেন এই সেম নৌকোতের ওপারে। এই দেখো এই ঘাটটাকেই দেখা যাচ্ছিল ওই ধার থেকে, এই ধার থেকে বেসিক্যালি লোকজন কাজকর্মের জন্য ওপারে যায়, আর এখানে এসে একজন কাকিমা আর কি পা ধুচ্ছেন, কারণ ওদিক থেকে যারা আসছিল কি না বেশিরভাগ হেঁটে হেঁটে আসছিলো খালি পায়ে। আর ওই দেখো দূরে আরও কয়েকজন আসছে, ওরা এসে উঠলে পরেই কিন্তু এই নৌকোটা ছাড়বে। যাদের যাদের ওঠা ছিল সবাই উঠে গেছে নৌকোতে, আর নৌকোটা এবার ছেড়ে দিয়েছে। এবার দেখো হালকা গতিতে ধীরে ধীরে এই মাঝি কাকুটা দাঁড় বাইয়ে নৌকাটাকে নিয়ে যাচ্ছে আবার ওই পারে যেখান থেকে আমরা উঠেছিলাম। আর সত্যি এই জার্নিটা যদিও খুবই অল্প সময়ের, বাট একটু বেশি হলে আরও ভালো লাগতো, কিন্তু এটাও স্টিল খুব একটা খারাপ লাগেনি, এটাও একটা বেশ ভালো অনুভব। ওই ঘাটটাতেই নামবে যেখান থেকে আমরা উঠেছিলাম।
তো মর্নিং ওয়াক করে আসার সময় রাস্তা ধরে আমি এই ধরনের অনেক কয়টা গাছ দেখলাম। তো ওখান থেকে আমি দুটো ছোট ছোট ডাল ভেঙে নিয়ে এসেছি, এগুলোকে আমি বারান্দায় লাগাবো বলে, যেগুলো গ্রিল বারান্দায় হ্যাঙ্গিং টব রয়েছে আমার সেগুলোতে। আর সকালে ব্রেকফাস্ট বানাবোই ভাবছিলাম, তো আমাদের যে উনি ওনার আছেন উনি হচ্ছে আমাকে এগুলো দিলেন ব্রেকফাস্টের জন্য, তো সেই জন্য আমি এখন আর কি চা বসিয়েছি আর রান্নার জন্য প্রিপারেশন করছি। আমি নিজের জন্য আজকে রান্না করব এগ কারি, আর এইটাতে হচ্ছে সানডে স্পেশাল মেনু চিকেন। তো এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তো ওখান থেকে বের করে আমি ডিফ্রস্ট করার জন্য রেখেছি, তো এতে বেশ খানিকটা সময় চলে যাবে। ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা এখানে আড়াই মাস মতন আছি, বাট এর মধ্যেই আমাদের যিনি ওনার ওনাদের সঙ্গে আমাদের একটা বেশ ভালো সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আমাদের ঘরে কিছু ভালো হলে আমরা ওনাদেরকে দিই, আবার ওনাদের ঘরে কিছু ভালো হলে ওনারাও আমাদেরকে ভালোবেসে দেন। তো এরকম একটা সুসম্পর্কই অ্যাকচুয়ালি চেয়েছিলাম যখন আমরা কোচবিহার থেকে এখানে চলে এসেছিলাম। আর পাশে তো আমার ননদ অর্থাৎ দিদি রয়েছেই, তো কোনো অসুবিধা সেরকম বিশেষ হয় না। তো এইভাবে আমরা গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টটা এনজয় করছি। আজকে সকাল থেকে আমরা ভীষণ বিজি ছিলাম যেহেতু রবিবার ছিল, তো বিকেলে আমরা গেছিলাম সেন্ট মেরি স্কুলে। তো ওখানে রিও ইন্টারভিউ দিয়েছিল অ্যাডমিশনের জন্য, যেখানে রিওর নাম এসেছে অর্থাৎ রিও সিলেক্ট হয়েছে অ্যাডমিশনের জন্য। তো সেই জন্য আমরা সিলেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য এসেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।